আজকে আমি আপনাদেরকে প্লেগারিজম নিয়ে একটা মজার জিনিস শেখাবো, মানে আপনি প্লেগারিজম করবেন কিন্তু কেউ ধরতে পারবে না, ব্যাপারটা কেমন যেন না? তো ব্যাপারটা হচ্ছে আসলে এখন তো প্লেগারিজম নিয়ে অনেক বেশি কথাবার্তা হচ্ছে, রিসেন্টলি যেমন আমরা যেটা জানি যে পাঠ্যপুস্তকে একটা নির্দিষ্ট আর্টিকেল গুগল থেকে অন্য একটা ওয়েবসাইট থেকে এনে এটাকে কপি করে সেখানে জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে, সো এটা কিন্তু একটা প্লেগারিজম এবং এটা করা কখনোই ঠিক নয়, এটা একটা অন্যায় কাজ। আপনি ধরেন আমরা যদি কোনো প্রশ্ন সার্চ করি, যেমন আমাকে একটা প্রশ্ন করলো, কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে বললো, তখন আমরা কী করি যে নিজে যদি না জানি, মাথায় যদি কোনো আইডিয়া না আসে, আমরা জাস্ট গুগল করি, গুগলে সার্চ করে কিন্তু সেটা আমরা লিখে ওইখান থেকে জাস্ট কপি করে আমরা নিয়ে আসি। সো এটা কিন্তু আপনি ধরতে পারবেন যে আপনার এটা প্লেগারিজম করা হয়েছে কি না, লেখার আপনার ইউনিক নাকি আপনি কোথাও থেকে আসলে কপি পেস্ট করেছেন। এটা অনেকেই হয়তো জানে না যে এটা ধরা যায়, এটা আসলে ধরার ওয়ে আছে। সো আজকে আমি ওয়েটাও দেখাবো, পাশাপাশি আপনি কীভাবে প্লেগারিজম না করে কীভাবে আপনি গুগলের বিভিন্ন বা গুগল না অ্যাকচুয়ালি ইন্টারনেট থেকে কোনো তথ্যকে কালেক্ট করে নিয়ে আসবেন এবং সেটা আপনি প্লেগারিজম ছাড়াই আপনি ব্যবহার করবেন। সো এই ব্যাপারটা আসলে আমাদের একটু জানা দরকার, তাহলে হয়তো ওই পাঠ্যপুস্তকে যে ঘটনাটা ঘটেছে, এনসিটিভি যেটা করেছে সেটা আসলে হয়তো তারা করতো না আর কি। এখন তো আসলে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু অনেক দারুণভাবে কাজ করছে বিভিন্ন সেক্টরে, অনেক নতুন অনেক কিছু এখানে যুক্ত হয়েছে। সো প্লেগারিজমের ক্ষেত্রে বা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে কিন্তু এই এআইটা খুব দারুণভাবে কাজ করে। সো আজকে দুইটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো, কীভাবে আপনি প্লেগারিজমটা ধরবেন আর কীভাবে প্লেগারিজম ছাড়াই কোনো কন্টেন্ট বা কোনো লেখা যে কোনো ধরনের কিছু, সেটা রচনা হইতে পারে, প্যারাগ্রাফ হইতে পারে, এনি কাইন্ড অফ আপনি টপিকের উপর আপনি একটা কন্টেন্ট তৈরি করে ফেলতে পারেন। সো চলুন আমি আপনাদেরকে সরাসরি পিসি দিকে দেখাই। আচ্ছা ধরেন এখানে আমি যদি একটু গুগল করি PLAGIA, এই যে প্লেগারিজম চেকার নামে একটা আপনি ওয়েবসাইট পাবেন, এটা আমি জাস্ট হচ্ছে একটু লিখে সার্চ করলাম। তো এখানে একটু খুঁজে দেখি ওয়েবসাইট, এখানে আছে বেশ কয়েকটা সাইট আছে যেখানে আপনি প্লেগারিজম চেক করতে পারেন। এই যে এইটা খুব ভালো কাজ করে, আমি দেখেছি PLAGIARISMCHECKER.CO। আপনারা একটু দেখে নেন এই লেখাটা লিখে, বা এই ডিরেক্টলি যদি ওয়েবসাইটে লিখে সার্চ করেন তাহলে এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। সো এটা এখানে চলে আসলো, এখানে আমার ট্যাক্সটা লিখবো। তো আসলে প্লেগারিজম আপনি কীভাবে ধরবেন, সে ধরেন আমি যদি একটু গুগল করি, এখানে যদি আমি কোনো একটা জিনিস যদি লিখি, যে ধরেন লিখলাম হচ্ছে হোয়াট ইজ লাভ বা টেল মি অ্যাবাউট লাভ, আমি যদি জাস্ট এখানে লিখি টেল মি অ্যাবাউট লাভ বা এরকম কিছু একটা লিখলাম, সো এখানে অনেক ধরনের অ্যান্সার আসলো না। এবং যে কোনো একটা জায়গা থেকে যদি আমি কোনোটা লেখাকে, সে ধরুন আমি যদি এখান থেকে দেখি কোনো লেখা পাওয়া যায় কিনা, ধরেন এই লেখাটাই আমি যদি এখানে কপি করে দিই, এটা যদি আমি কপি করে দিই, বা ধরেন এখান থেকে কোনোটা লেখা আমি কপি করলাম, আমি জানি না কী কপি করেছি। সো এখানে এসে আমি দেখবো যে এটা যদি ধরেন এই লেখাটাই আপনাকে যদি কেউ দিয়ে দেয় যে হোয়াট ইজ লাভ বা এই জিনিসটা আসলে কী বা এই ব্যাপারটা নিয়ে আপনি একটা কথা যদি কেউ আপনাকে বলে, সেটা আপনি এখানে এসে কিন্তু সার্চ করে দেখতে পারবেন। সে আমি এখানে এসে যদি কপি পেস্ট করি, পেস্ট করলাম এবং এখানে গিয়ে হচ্ছে আই এম নট এ রোবট এটা লিখে আমি জাস্ট এখানে হচ্ছে চেক প্লেগারিজম অপশনটা চুজ করে দিলাম। এবার দেখেন নিচের দিকে এসে দেখেন এই যে এখানে আমাদেরকে এটা চেক করতেছে। সো এখানে দেখা যাবে 0% প্লেগারিজম, 0% ইউনিক। সো এখন দেখেন এই যে 20% প্লেগারিজম, এটা পুরোপুরি সার্চ করি 40% প্লেগারিজম, 20% ইউনিক, বা 60% প্লেগারিজম। দ্যাট মিন্স এটা কিন্তু ব্যবহার করা যাবে না, এটা আপনাকে কেউ দিলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে 80% প্লেগারিজম। দেখেন ফাইনালি যে রেজাল্ট আসছে 80%। সো 80% যদি প্লেগারিজম থাকে তার মানে বুঝতেই পারতেছেন এটা কপি করা। তার মানে আপনি গুগল থেকে যে কোনো কিছু সার্চ করে আনলেই সেটা এই কিছু ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাভেলেবেল আছে ওরা চেক করার জন্য, অন্যান্য সাইটে আরও বেশি আছে, বাংলাও আছে। সো আপনি সেটা লিখে যদি এভাবে কপি পেস্ট করে যদি এখানে প্লেগারিজম চেক করেন তাহলে আপনি কিছু কিন্তু সহজে ধরতে পারবেন। এখন আপনার ধরেন লাভ সম্পর্কে বা ভালোবাসা বা রিলেশনশিপ নিয়ে একটা প্রতিবেদন কোথাও লিখতে হবে বা কোনো একটা জায়গায় কোনো একটা টপিকের উপরে কথা বলতে হবে বা সেখানে সাবমিট করতে হবে, এই জায়গাতে আসলে আপনি কীভাবে প্লেগারিজম ছাড়া আপনি করবেন, কারণ আপনার মাথায় কোনো আইডিয়া আসছে না। এটার জন্য আরেকটা ওয়েবসাইট আছে, সবচেয়ে দারুণ একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে প্লেগ্রাউন্ড, PLAYGROUND। সো দেখেন প্লেগ্রাউন্ড লিখে সার্চ করার সাথে অনেকগুলো ওয়েবসাইট আছে, এবং প্রথম যেটা ওপেন এআই প্লেগ্রাউন্ড API, এটা যদি প্রেস করি তাহলে দেখেন যেই সাইটটা আমাদের সামনে আসে, এখানে একটু জাস্ট হচ্ছে আমাদেরকে সাইন আপ করতে হবে, তাহলে সিম্পলি আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। বাট আই হ্যাভ এ অ্যাকাউন্ট, সো আমার এটা ঝামেলা নেই, আপনার সিম্পলি একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। এবার মজার বিষয় হচ্ছে এখানে আপনি যা লিখে সার্চ করবেন সেটার একটা রেজাল্ট আপনাকে দিবে। সো একই জিনিসটা যদি আমি লিখি যে টেল মি
ধরেন টেল মি অ্যাবাউট লাভ, এটা লিখে যদি সার্চ করি দেন এখানে আমি সাবমিটে প্রেস করি, দেখেন লাভ সম্পর্কে মানে ভালোবাসা সম্পর্কে সে কিন্তু লিখছে। ওয়াও গ্রেট, সে খুব সুন্দর করে একটা লেখা লিখছে এবং এই লেখাটা বেশ বড় একটা মিনিংফুল লেখা এবং দারুণভাবে সে কিন্তু কমপ্লিট করে ফেলছে কয়েক সেকেন্ডের মধ্যে। এখন এই লেখাটা যদি আমরা কপি করি এবং এখানে যদি আমরা প্লেগারিজমে গিয়ে যদি আমরা এখানে ধরেন এটাকে যদি আমরা এখানে পেস্ট করে দিই এবং যদি এটাকে চেক করি যে সে আসলে প্লেগারিজম করেছে কি না বা এই এআইটা আসলে কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসছে কিনা এটা একটু চেক করি। এখানে আমরা দেখেন সে এখন চেক করতেছে এবং চেক করে দেখেন 20% ইউনিক, 0% প্লেগারিজম, 60% ইউনিক অ্যান্ড দেন ফাইনালি 100% ইউনিক, মানে পুরো 100% সে ইউনিক এটা পেয়েছে এবং এখানে কোনো 0% প্লেগারিজম। তো দ্যাটস রিয়েলি কুল। এবং এখানে আপনি যতবার এই এটা যদি আমি ডিলিট করে দেন, ধরেন এখানে লেখাটাকে আমি ডিলিট করে দিলাম এবং একই লেখাটা লিখে আমি আবারও যদি এখানে সাবমিট করি ডিফারেন্ট কিছু আমাকে সে দিবে, দেখবেন এখন সে লিখবে পুরোটা ডিফারেন্ট। তার মানে যতবার আপনি একে সার্চ করবেন ততবার সে এই লাভ সম্পর্কে মানে ভালোবাসা সম্পর্কে সে নতুন কিছু সে আপনাকে বলবে। ইভেন যেটা আমরা প্রথমে দেখছিলাম যে আপনি যদি কোনো কিছু খুঁজে না পান তাহলে আপনি কী লিখবেন, মানে বা আপনি একটা কোনো কিছু আইডিয়া পাচ্ছেন না, ট্যাগলাইন দরকার, ধরেন এখানে রাইট এ ট্যাগলাইন ফর অ্যান আইস ক্রিম সব এই লেখাটা সে লিখছে। সো আমরা যদি এখানে সার্চ করি যে ধরেন কোনো একটা ট্যাগলাইন দরকার আমার, সো আমি লিখতেছি যে ধরেন আইটি রাইট এ ট্যাগলাইন ফর ধরেন সরি ট্যাগ এটা স্পেলিংটা ভুল হয়েছে ফর ধরেন হচ্ছে ট্যাগ কোম্পানি লিখে যদি আমি এখানে সার্চ করি তাহলে দেখেন সে আমাকে একটা এই ট্যাগ টেকনোলজি রিলেটেড কোম্পানির জন্য সে একটা খুব দারুণ একটা ট্যাগলাইন সেখানে দিয়ে দিল। এবং আপনি যদি আবারও সাবমিট করেন এটা ডিলিট করে ফেলতে হবে, দেন আপনি যদি আবারও সার্চ করেন তাহলে দেখবেন সে আপনাকে এই ট্যাগ কোম্পানি নিয়ে সে আরেকটা ডিফারেন্ট সেখানে আপনাকে মানে ট্যাগলাইন সে দিল। ইভেন এটাকে আরেকবার ডিলিট যদি করেন তাহলে আপনি বারবার কিন্তু তার থেকে ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়া বা ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগলাইন আপনি এখানে পাবেন। তো যাই হোক, আমার মনে হচ্ছে প্লেগারিজমটা একটু কমে যাবে কারণ এআইয়ের মাধ্যমে আপনি প্লেগারিজম ছাড়াই বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে পারবেন, অ্যাটলিস্ট যদি মাথায় কোনো বুদ্ধি বা ইউনিক আইডিয়া যদি না আসে আর কি, বা ক্রিয়েটিভ চিন্তাভাবনা যদি না আসে তাহলে এআইকে আপনি ইউজ করতে পারেন। তো দেখাবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফিজ।